তুলসী মঞ্চের উপর একসাথে জন্মানো বট ও পাকুড় গাছের বিয়ে দিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে যে মালদা জেলার হাবিবপুর ব্লকের আইহো লালচাঁদপুর এলাকার বাসিন্দা দুলাল হালদারের বাড়িতে প্রায় 10 বছর আগে তাদের বাড়ির উঠোনে তুলসীর মঞ্চে বট ও পাকুড় গাছের একসাথে জন্ম হয়। পুরাণ রীতি মেনে শুক্রবার বাজনা বাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণে বট ও পাকুড় গাছের বিয়ে দেয়া হল। বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। হিন্দু শাস্ত্রের বিবাহের সমস্ত রীতিনীতি মেনে বটগাছকে পুরুষ এবং পাকুড় গাছকে নারী হিসেবে নির্ধারণ করে এই বিবাহ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে শেষে ছিল উপস্থিত গ্রামবাসীদের জন্য ভুরি ভোজের আয়োজন। বট ও পাকুড় গাছের বিয়ে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন সাধারণ মানুষ। হ্যালো, মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।